তো চলো, ব্যস্ততার মধ্যে দিয়ে আরও একটা দিন শুরু হয়ে গেল। আজকে মঙ্গলবার, আমার অফিস নেই বাট ওর আছে, তো সকাল সকাল ওই জন্য ওর লাঞ্চ আর আমাদের সবার ব্রেকফাস্ট করার জন্য আমি চলে এসেছি কিচেনে। আর আলু ভাজা এদিকে করে নিয়েছি, আর এখানে পরোটাগুলো মা আটাটা মেখে দিয়েছিলো, আমি পরোটাগুলোকে বেলে নিয়েছি। এই যে আজকে তিন কোনা করে পরোটা বেলেছি, বেলে ওর লাঞ্চ বক্সটা এখানে প্যাক করে দিয়েছি। আর ব্রেকফাস্টের জন্য করে দিলাম একটুখানি ওটস, তো জেনারেলি মুড়ি নিয়ে যায়, তো আজকে একটু ইচ্ছা হলো ওটসটা করে দিই। আর ওকে যাওয়ার সময় একটু চা করে দিয়েছি আর একটু কেক, বাট কেকটাও খাইনি। তো যাই হোক, কী আর করা, ও এখানে চা টা খেয়ে বেরিয়ে গেল আর আমিও এখানে লগ ইন করতে বসে পড়েছি, কারণ আমারও অফিসের টাইম হয়ে গেছিলো। তো এই যে আমি এখানে লগ ইন করে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, আমার ভার্চুয়াল ডায়েরি আরও একটা পাতায় সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে মঙ্গলবার আর আমার বর সকাল সকাল অফিস চলে গেছে, ওর জন্য টিফিন টিফিন সব কিছু প্যাক করে দিয়েছি আর আমিও লগ ইন করে নিয়েছি দেখতেই পেলে। তো এবার আমি একটু কাজ করবো, কাজ টাজ করলে ব্রেকফাস্ট তো তখনই সবারটা একসাথেই বানিয়ে নিয়েছি, তো ব্রেকফাস্ট বানানোর কোনো তাড়া নেই। এবার আস্তে আস্তে কাজ বাজ করি, তারপর একটু চা খাবো, তো দেখতে থাকো সারাটা দিন আছে কীভাবে কাটে। তো এখানে এসে বাবাকে আর মাকে চাটা করে দিলাম। চাটা করে দিয়ে বাবাকে সকালে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি, এখানে মার ব্রেকফাস্টটাও এখানে চাপা দিয়ে রেখে দিলাম। বাট আমি সকালবেলা ব্রেকফাস্টে পরোটা আলু ভাজা কিছুই খাবো না, তো মার চা এখানে রেখে দিয়ে আমি এখানে একটু গরম জল করে নিয়েছি গরম জল খাওয়ার জন্য। তো বাইরে বেরিয়ে দেখলাম যে সব ঘরে লাইট ফ্যান এসব চলছে, তো সেগুলো সব বন্ধ টন্ধ করে দিয়ে আমি বসে যাব আমার গরম জল খেতে। সকালবেলার এই গরম জলটা মনে হয় আমার সবথেকে মানে বেশি রিলিফ দেয় আমাকে। তো এই যে আমি আমার গরম জল নিয়ে চলে যাচ্ছি আমার ঘরে, গিয়ে আমি ওখানে বসে রিল্যাক্সে গরম জলটা এনজয় করবো। আর আমি সকালবেলা ব্রেকফাস্ট করিনি, তো করিনি বলতে ওগুলো খাইনি, আমি কফি খেয়েছিলাম। তো এখানে আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার গরম জল এনজয় করছি। তো তারপর কিছুক্ষণ বাদে আজকে লাঞ্চের জন্য কি হবে না হবে মার থেকে শুনে নিয়ে এখানে লাঞ্চের জন্য সব সবজি কাটতে বসে পড়েছি। তো আলুগুলো সব কেটে নেবো, আজকে আলুর দম হবে আর হবে হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি। তো এই দুটোই আজকে লাঞ্চে হয়েছিল, তো সব সবজি এখানে আমি পরিমাণ মতো কেটে নিয়েছি, কেটে টেটে ধুয়ে আমি রেখে দেবো। দিয়ে আমার সকালবেলা ব্রেকফাস্ট এখনও করা হয়নি, তো সেটাই করে নেব। তো আমার ব্রেকফাস্ট তো কদিন ধরে সেমই চলছে, ওইটাই কফি আর কেক, তো ওটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। কি সুন্দর রোদ্দুর উঠেছে, চকচক করছে আকাশটা, এই টাইমে শীতকাল আসছে আসছে, এই সময়টা এই ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, আমি কাজ করছিলাম, তো ব্রেকফাস্ট তো দেখলেই ওই কফি আর কেকই করেছি, আমি তিন দিন ধরে সেম ব্রেকফাস্ট করে যাচ্ছি। যাই হোক, এবার আমি গিয়ে স্নানটা করে চলে আসি, রোদ্দুর উঠেছে ভালোই, জলটা ঠান্ডা থাকে সকালবেলা, এখন স্নান করছি না, জলটা অনেকটা বেশি ঠান্ডা ঠান্ডা থাকে, তো এখন যা রোদ উঠেছে জল মোটামুটি গরম হয়ে গেছে। গরমকালে কিন্তু আমরা গরম জল দেখলে পরে ভয় পেয়ে যাই, আর শীতকালে আমরা গরম জলের জন্য ওয়েট করে থাকি কীরকমভাবে। যাই হোক, ঠিক আছে, এবার আমি যাই গিয়ে স্নানটা করে চলে আসি, তারপর আবার কাজ করব। লাঞ্চের প্রিপারেশন তো সব কিছু, সবজি টবজি কেটেছি, আর আজকে আলুর দম হবে, আগে যে আলুরদমটা ভীষণ টেস্টি হয়েছিলো আজকে আলুর দম হবে। তো চলো লাঞ্চের প্রিপারেশন সব দেখাচ্ছি, আগে আমি স্নানটা করে আসি। তো দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান না করা অবধি মনে হয় যেন কিরকম অস্বস্তি হচ্ছে। তো যাই হোক, স্নান করে ফ্রেশ হয়ে গেছি, কিছু জামা কাপড় ছিল সেই সমস্ত এখানে কেচে টেচে একদম শুকোতে দিয়ে দিয়েছি, যার রোদ্দুর আছে এক্ষুনি শুকিয়ে যাবে, কোনো চাপ নেই। তো যাই, এবার নিচে যাই। তারপর তো অনেকটা টাইম আমি কিচেনে যেতেই পারিনি, কারণ কাজ করছিলাম, ততক্ষণে মা এই যে আলুর দম টেস্টি টেস্টি আলুর দম করে ফেলেছে আর আমাকে একটুখানি বাটির মধ্যে দিয়েছিলো, বললে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো আমি একটু এখানে আলুর দমটা টেস্ট করে নিচ্ছিলাম, ব্যাপক খেতে হয়েছিল। আর এখানে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আমাদের জন্যে, আর এখানে হচ্ছিলো উচ্ছের তরকারিটা। তো এই যে উচ্ছের তরকারিটা মাই করছিলো, তারপর আমি একটু ডাল করে নিলাম, ডাল টাল করে দিয়ে তারপর আজকে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। এই যে উচ্ছের তরকারির ফাইনাল লুক, আর আলুর দম তো আগেই দেখালাম, আর ডাল করেছিলাম আর ডিম সেদ্ধ। তারপর আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। তো লাঞ্চ তো করেই নিয়েছি দেখতেই পেলে, তো ওই দিয়েই লাঞ্চ করেছি সব আজকে, আলুর দম ডালুর দম দিয়ে আর উচ্ছের তরকারি, যাব দিয়ে লাঞ্চ ফাঞ্চ করা হয়ে গেছে। এখন উপরে আসলাম, একটু জামাকাপড়গুলো যা কেচেছিলাম সেগুলো সব তুলে তুলে দিলাম, রোদ এখনও আছে, তো এটা বিকেলের পরন্ত রোদ যেটাকে বলে, সুন্দর লাগছে। এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে না, এখন এই পরন্ত রোদটা বেশ ভালোই লাগছে।
তো যাই হোক, জামাকাপড়গুলো সব তুলে নিয়েছি, আর এদিকে ওর পুজোর জামাকাপড়গুলো সেই আমি কেচে টেচে নিয়ে রেখে দিয়েছি, সেগুলো আমার এখনও গোছানো হয়নি। তো এগুলোকে এখন তাড়াতাড়ি করে আগে গুছিয়ে দিই, দিয়ে তারপর আবার কাজ করব। তো কাজ তো করছি, লগ অফের টাইম অলমোস্ট হয়েই গেছে, তো করব। আর এগুলো আমি গুছিয়ে টুছিয়ে দিয়ে নিই, তারপর মা বেরোলো একটু, তো দিয়ে সন্ধ্যাটাও দিতে হবে। এগুলো গুছিয়ে নিই, তারপর আবার আসছি। এই যে জামাগুলো সব কেচে কেচে রাখা রয়েছে, মনে হয় আলনার মধ্যে থেকে থেকেই আবার ধুলো পড়ে গেল। তো এগুলোকে ভালো করে ভাঁজ টাজ করে গুছিয়ে তুলে দিই। এখন তো আপাতত সামনে কোনো পুজো নেই, আমার জন্য আছে, ওর জন্য জানি না আছে কি না। তো যাই হোক, আমি আগে এগুলো গুছিয়ে নিই। জামা কাপড় যা ছিল সব মোটামুটি গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি তুলে। এবার আমি একটু জল খাবো, কারণ আমি জল খাই না। তো একটু জল টল খেয়ে নিই, তারপর একটু নিচে যাবো, রেস্ট নিয়ে নিই, তারপর আমি নিচে যাবো, নিচে গিয়ে কাজ করতে হবে। কেমন একদম ধোয়াশা ধোয়াশা টাইপের আসছে কেন। এবার ঠিক আছে, লগ অফ টগ অফ করে দিয়েছি, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে বাসনগুলো যা সব মেজে টেজে দিয়ে গেছে, সেগুলো সব এবার জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দেবো। তারপর আমি এক কাপ চা খাবো, কারণ এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা আমার এক কাপ চা অবশ্যই চাই, নাহলে আমার মাথাটা ধরে আছে, সে ঘুমাইনি দুপুরবেলা। তো আগে চাটা খেয়ে নিয়ে মানে বাসনগুলো গুছিয়ে নিই, তারপর চা নিয়ে তারপর আসছি। তো মা ছিল না তখন বাড়িতে, তো আমাকে পুজো দেয় পুজোটাও দিতে হতো, তো তার জন্য আমি একটু চা খাচ্ছিলাম, কারণ তখন সন্ধে হয়নি, বিকেল বিকেল ছিল, আর আমার ঘুমও পাচ্ছিল। ঘুমটা কাটাতে আমি এক কাপ চা বসিয়ে দিয়েছি এখানে আদা দিয়ে, এমনিও গলার অবস্থা খারাপ, তো আদা দিয়ে একটু চা বসিয়েছিলাম। আর এই যে আমার চা করা হয়ে গেছে, আমি গিয়ে একটু বসে চাটা এনজয় করে নিই, তারপর তো পুজো দিতে যাব। তো এখানে আমি আমার বিকেলের এক কাপ চা করে নিয়ে বসে পড়েছি, এখানে আমি সিপ সিপ করে একটু চাটা খাবো, আর মাথাটা কেমন যেন ধরে আছে, কেমন করছে। তো আমি একটু বসে রিল্যাক্সে চাটা খাই, তারপরে আবার সন্ধ্যাও দিতে হবে। তো অন্ধকার এখনো হয়নি, তো অন্ধকার হোক ততক্ষণে আমি একটু চাটা খেয়ে নিই, নাহলে হবেই না। ওয়েল ওয়েল ওয়েল, দিওয়ালি নকিং অ্যাট দ্য ডোর, কী করে ওই যে আমাদের বাড়িতে টুনি লাইট লাগতে স্টার্ট হয়ে গেছে, তার মানে কি কালী পুজো এসে গেছে। তো দিওয়ালিতে চলে এসেছি, এবার আলোয় আলোয় সব কিছু ভরে যাবে, দিওয়ালি আমার একটা খুবই ফেভারিট অনুষ্ঠান। তো যাই হোক, দিওয়ালি তো আসবে, এবার আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, করে আমি আগে পুজোটা দিয়ে দিই, কারণ অন্ধকার হয়ে গেছে দেখতেই পেলে। তো আগে আমি সন্ধ্যাটাতে দেখিয়ে নিই, তারপর আবার আসছি। তো এই যে আমি একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি, এবার চলো বাড়ির সব লাইটগুলো জ্বালিয়ে দিই একটা একটা করে। তাড়াতাড়ি করে আমি এবার সন্ধ্যাটা দেখিয়ে দিই। এই যে একবার তোমরাও আমাদের ঠাকুরের দর্শন করে নাও। এই যে ঠাকুরের সমস্ত বাসি ফুলগুলো গা থেকে তুলে ফেলে দিতে হবে, নাহলে রাতে ঠাকুর ঘুমাতে পারবে না, অস্বস্তি হবে। তো সব আমি এখানে ফুলগুলো আগে তুলে দিয়েছি, এই যে আর কোনো ফুল নেই। তো আমি তারপরে সন্ধ্যে সব দেখিয়ে নিয়েছি, এখানে তুলসীতলায় সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছ। আর এই যে বিকালবেলার অবস্থা, এখন 5:15 মতন এরকম বাজে, তো এই হচ্ছে ওয়েদার। আর এখন দেখো কটা বাজে, 5:45। এখানে আমার পুরো সন্ধ্যে সন্ধ্যে সব লাগানো হয়ে গেছে, আর ঘড়িতে তোমাদের দেখালাম, মানে জাস্ট 6টাও বাজেনি আর পুরো সন্ধ্যে হয়ে গেছে, চারিদিকে সন্ধ্যাবাতি পড়ছে। তো কত তাড়াতাড়ি বেলা এখন দৌড়াচ্ছে, আর কদিন আগে পর্যন্ত 6টার সময় 6:30 সময় মনে হতো যে আলো রয়েছে। এইভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে বোঝা যাচ্ছে। আর এই দেখো আমাদের বাড়ি পুরো সেজে উঠেছে দিওয়ালি সাজে। হ্যাঁ, এই যে লাইটগুলো সব জ্বালিয়েও দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখতেই পেলে, পুরো রুই লাইট দিয়ে সারা বাড়ি সেজে উঠেছে, লাইটগুলো জ্বালিয়েও দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো আবারও যেটা পুজো চলে যাওয়াতে যে মন খারাপ ব্যাপারটা চলে গেছে, মানে চলে এসেছিলো, সেই ব্যাপারটা এবার পুরোপুরি চলে যাবে। এই লাইটগুলো দেখলে আবার মনে খুশি চলে আসবে যে হ্যাঁ, দিওয়ালি এসে গেছে, কালী পুজো এসে গেছে। তো এটা দেখে ভীষণ মনটা ভালো হয়ে গেলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
তো তখন তো বাড়িতে কেউ ছিল না, আমি ভাবছি কী করি কী করি, খিদে খিদে পাচ্ছিলো, তার জন্য আমি চা আর এক পিস কেক নিয়ে বসে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলা এইটুকুই খাওয়া দাওয়া করে আমি রাতের রান্নার প্রিপারেশনের জন্য চলে গেলাম। তো এখানে আটা মেখে নিয়েছি, গোল গোল করে বেলে আমি সুন্দর করে রুটি ভেজে নিয়েছিলাম। তো রুটি আর আলুর দমই আজকে রাতেরবেলা ডিনারে ছিল। তারপর ও অফিস থেকে চলে এসেছিলো, খাওয়া দাওয়া করলো, আমরাও সবাই খাওয়া দাওয়া করলাম। আর এইভাবেই আরও একটা দিন আমার লাইফ থেকে চলে গেল, মানে আর একটা দিন শেষ হয়ে গেল, আবারও নতুন দিনের অপেক্ষা শুরু হয়ে যাবে। ডিনার টিনার করে চলে এসেছি, এই যে আমার গরম জল জিরে দেওয়া এটা নিয়ে বসে পড়েছি, এবার এটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। অ্যাজ সাচ আজকে আর কিছু দেখানোর নেই, ডিনারে আজকে রুটি আর আলুর দমই খেয়েছি, তো এবার তো শুয়েই পড়বো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি কালকে আবার চলে আসবো। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো।